আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আইছি সিলেট, যে চাঞ্চল্যকর ঘটনা ঘটছে এই রায়হান হত্যার এই যে ঘটনাটা ঘটছে, আমরা এখন তার সরাসরি তার বাড়িতে আসছি। আমরা এখন জানবো তার ফ্যামিলি মেম্বার ঘটনার প্রথম থেকে, মানে যিনি জড়িত আসিলা, যে রায়হানোর চাষা ওনার কাছ থেকে আমরা সব খবর জানবো কীভাবে কিতা হয়েছে, আর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখন জন্ম থানোর কাছ থেকে। আসসালামু আলাইকুম। এই শনিবারে ভোর রাত্রে, দিবাগত ভোর রাত্রে 4:33 একটা কল আইছে, আমরা বন্দরবাজার ফাড়ি থাকি। ছেলেটায় খুব কান্নাকাটি করি, আমার কইছে যে আমি বন্দরবাজার ফাড়িতে আছি, আমারে বাঁচাও, টাকা নিয়ে আসিও। এই আমি সাথে সাথে ফজরে আজানের সাথে সাথে এখানে গেছি, গিয়ে এখানে ফজরে নামাজ আদায় করিয়াই আমি ফাড়িতে ঢুকছি। ঢুকার পরে রায়হানের পরিচয় দিছি, দেওয়ার পরে আমার জিজ্ঞাসা করছে যে আপনি কে বলে চাষা গার্জেন্ট। এরপরে আমার কোনো দেখবার লাগে আমি চেষ্টা করছি, আমার দেখবার দিছে না, হয় এখন সে ঘুমাই গেছে। আর যারা ভিকটিমে নিয়ে আসছিল তারে ওরাও এখন রেস্টে ঘুমে আছে, আপনি 9:30 আসেন। ওই সময় হলুদ কালারের গেঞ্জি পরা একজন মাস্ক পরনে আসিল পুলিশ এসআই, উনি বলছেন যে আপনি টাকা 10,000 নিয়ে আসার কথা ছিল, আপনি টাকা নিয়ে 9:30 আসেন চাষা। আমি যখন আবার এখান থেকে ব্যাক করিয়ে আইসি, আসার পরে টাকা ম্যানেজ করি, আমি 10টার দিকে আবার গেছি, সকাল 10টায় রোববার। যাওয়ার পরে আমারে বসার জন্য বলছে, আর কইছে যে বসেন চাষা। পরে গেছে তারা খানা গুসা শুরু করছে আমার সামন থেকে সরিয়া। এরপরে ওই থানার ইনচার্জ আইসে, আইয়া আমার কইল যে চাষা রায়হানের শরীর হঠাৎ খারাপ করছিল, আমরা তারে উসমানি ইমার্জেন্সিতে নিয়ে ফাটাই দিছি, এখানে পুলিশের লোক আছে, আপনি চলে যান এখানে। এই আমি উসমানিতে গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করার সাথে সাথে ওরা বলছে যে ভিতরের রুমে জিজ্ঞাসা করেন। এখানে জিজ্ঞাসা করার পর বলছে যে হিমাগারে লাশ রাখা আছে, আপনি এখানে যান। তো হিমাগারের সামনে গিয়ে অনেক পুলিশ দেখতে পাইছি আমি, পাইয়া আমার সব আত্মীয় স্বজনটাও ফোন দিছি, সবাই গেছে। পরে আমরা মর্গে তার লাশ দেখছি, এবং লাশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্মরণ হইলে আর তার আওয়াজটা এখনও আমার কানে বাজে যে আমারে বাঁচাও বাঁচাও। পায়ের দুনো হাঁটুর নিস্তাইকা এমনভাবে আঘাতের চিহ্ন, পায়ের পাতা পর্যন্ত দুনো পায়ের, আবার দুনো হাতের আঙ্গুল চারটা করিয়া এগুলার প্লাস দিয়া ওর নখ উঠানি হয়ে গেছে, আঙ্গুলগুলা মুসরাইয়া বাঙ্গিয়া রাখা হয়ে গেছে, হাতের কবজি এগুলা আঘাত আছে। পরে ওই ফাঁসার মধ্যে অনেক বাড়ির চাপ আছে, বুটের চাপ আছে, এগুলা দেখছি। যাক, এখন আমার অনুরোধ সিলেটবাসীর পক্ষ থাকিয়াও হই, এবং আমি তার চাচা হিসাবেও ফ্যামিলি মেম্বার হিসাবেও আমি বলতেছি যে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে, আরও যত আছেন আমাদের সিলেটের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সিলেটের গৌরব, এইটাই আমার অনুরোধ যে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচারের দাবি আমার, আর কিছু আমরা চাই না। এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যায় বিচারটা যেন করা হয়, আর আসামি খুনি ওদের ফাঁসি আমি চাই। 6-7 জনের নাম তো আইছে, অবশ্য আপনারা দেখছেন পেপার পত্রিকায় আছে, ওরাই ওদেরকে রিমান্ডে নেওয়া হোক, রিমান্ডে নেওয়ার পরে সব তথ্য বাইরে আসবে। ওর আম্মার অবস্থা খুবই খারাপ, উনি হার্টেরও রুগী, ডায়াবেটিস পেশেন্ট, এরপরে অনেক চিন্তা অনেক কান্দাকাটি করতে করতে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আর তার ওয়াইফেরও অবস্থা খারাপ। আর পিচ্ছি বাচ্চাটা তো আপনারা দেখছেন, আমার নাতনি, ও তো আর একদম বুকার মতো হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর কাছে আমার এইটাই অনুরোধ যে উনিও তার স্বজন হারা, তার পিতা হারা, 45-47 বছর পরেও উনি মনে করেন তার ওই যারা খুনিদের বিচার করতে পারছেন, আমার একটা পুরা দাবি আছে যে আমরারও এটা বিচার উনি করবেন, সুষ্ঠু হইব, এটা আমার বিশ্বাস আছে।